দেখুন, বাল্টিকে জঙ্গি বিমান বহর পাঠালো আমেরিকা। আমেরিকা বাল্টিক অঞ্চলে টহল দেওয়ার জন্য 7 জঙ্গি বিমানের বহর পাঠিয়েছে। রাশিয়ার কথিত হুমকির মুখে ন্যাটো মিত্রদের অবস্থান জোরদার করার জন্য F-15 ঈগল জঙ্গি বিমানের এই বহরকে পাঠানো হলো। মস্কো যখন একটি গুরুত্বপূর্ণ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে, তখনই এই পদক্ষেপ নিল ওয়াশিংটন। লিথুয়ানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির শিয়াউলিয়ালি সামরিক ঘাঁটিতে মার্কিন বিমান বহর অবতরণের কথা জানিয়ে বিবৃতি দিয়েছে। আগামী মাসের 1 তারিখ থেকে বাল্টিক দেশগুলোর ওপর এই বহর টহল শুরু করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এর আগে কথিত এই টহলের কাজে নিয়োজিত ছিল ন্যাটো বহির্ভূত দেশ পোল্যান্ড। গত 4 মাস ধরে এতে পর্যায়ক্রমে F-16 জঙ্গি বিমান ব্যবহার করেছে দেশটি। রাশিয়ার জাপাত 2017 নামে সামরিক মহড়া শুরুর আগে মার্কিন বিমান বহর গেল লিথুয়ানিয়ায়। আগামী মাসের 14-20 তারিখ পর্যন্ত বিশাল আকারের সামরিক মহড়া জাপাত 2017 বেলারুশ চলবে। এছাড়া রাশিয়ার কালিনিগ্রাদেও এ মহড়া চালানো হবে। মহড়ায় 12,700 সেনা অংশ নেবে বলে রুশ উপ-প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, কিন্তু বেলারুশের প্রতিবেশী দেশ লিথুয়ানিয়া সহ অন্যান্য দেশের সমালোচকরা বলেছেন মহড়ায় 1,00,000 সেনা অংশগ্রহণ করতে পারে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।